ये বানাবো পটাটো পিজ্জা। রেড করা আলুর মধ্যে দিচ্ছে দুটো ডিম, এখন দিচ্ছে নুন, দিচ্ছে ময়দা, এবারে এটাকে মাখছে। মা মেশানোর পরে গোলমরিচের গুঁড়ো দিচ্ছে। তার যে বেসটা থাকে ওটাকে বানিয়ে নিচ্ছে। মা পিজ্জা সস মাখিয়ে নেবে। এখন মা পিজ্জাটায় টমেটো কুচি দিচ্ছে, এখন মা ক্যাপসিকাম কুচি দিচ্ছে, এবারে ধনে পাতা কুচি দিচ্ছে, এবার মা চিজ গ্রেট করে দিচ্ছে। ঢেকে রেখে দিয়েছিল, এখন চিজটা মেল্ট হয়ে গেছে। তো আমাদের পটাটো পিজ্জা তৈরি। আমরা পটাটো পিজ্জাটাকে কেটে খাবো।